স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে চালু করার লক্ষ্যে এগিয়ে চলছে মেট্রো রেলের প্রকল্পের কাজ। এর মধ্যে শেষ হয়ে গেছে অর্ধেকের বেশি। মেট্রো রেলের অগ্রগতির খবর জানাতে রাজধানীর পল্লবীতে আছেন রিপোর্টার আজহার লিমন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আজহার, মামুন শহর যখন ঘুমায় তখন আসলে শহরের অন্যান্য প্রান্তরে কি চলে, এর উত্তরে বলা যায় যে শহর জুড়ে তখন মেট্রো রেলের কাজ চলে। আসলে যখন পুরো শহরে নির্জনতা নেমে আসে ঠিক তখনও কিন্তু পুরো মেট্রো রেল প্রকল্প অর্থাৎ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের নির্মাণের জন্য যতগুলো প্যাকেজে প্যাকেজে কাজ হয় সবগুলো প্যাকেজে কিন্তু কম বেশি কাজ চলে। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন রয়েছি মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের যে 4 নম্বর স্টেশন সেটিতে, পল্লবী স্টেশনে। তো আমরা দেখছি যে এখানে ভোরের আলো ফুটেছে অর্থাৎ দিন হয়েছে, তারপরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো রেলের কাজ কিন্তু চলছে। এটি পল্লবী স্টেশন, প্রায় 180 মিটারের বেশি দৈর্ঘ্য এই স্টেশনের। আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এই মুহূর্তে এখানে দ্বিতীয় তলা, যেটিকে বলা হচ্ছে যে স্টেশনের কনকোর্স, অর্থাৎ আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেইখানে মেট্রো রেলের ওঠার জন্য মানুষেরা, এখানে টিকিট কাউন্টার থাকবে, এখানে টিকিট কাটবেন এবং অন্যান্য যে এই মেট্রো রেল পরিচালনা করার জন্য বৈদ্যুতিক যে সিস্টেম তার সব কিছুই কিন্তু এখানে ধাপে ধাপে নির্মাণ করা হবে। তো আমরা ঠিক এইখানে যেমন এই কাজটি চলছে, আসলে এই সারারাত কাজের পর আসলে ভারী যে কাজটা সেটি কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হলো এবং রাত 8টা থেকে এই কাজ শুরু হয়ে কিন্তু সকাল পর্যন্ত কিন্তু এই কাজ চলতে থাকে। আমরা একটু এখানকার যিনি ইঞ্জিনিয়ার তার সঙ্গে একটু কথা বলতে চাই যে নাইম ভাই, ঠিক এই মুহূর্তে এখানে কী ধরনের কাজ চলছে? আমাদের কনকোর্স লেভেল অলরেডি একটা পার্টে শেষ হয়েছে। আমরা এই মুহূর্তে আমাদের সিঙ্গেল কলাম ফ্লোটিং কলামের কাজ করতেছি এবং এর পরবর্তীতে আমরা প্ল্যাটফর্মের কাজ করব। সেই সাথে আমাদের স্টেশন 4-এ টোটাল 4টা পার্টের মধ্যে 2টা পার্টের কনকোর্স লেভেল শেষ হয়েছে আর 2টা পার্টের কাজ আমরা খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি এবং একই সাথে আমাদের 2টা কনকোর্স লেভেলের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের কাজও এগিয়ে যাচ্ছে। আচ্ছা, এর প্ল্যাটফর্মের কাজটা আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাকে আমরা কি বলবো? এটাকে কনকোর্স লেভেল বলা হচ্ছে। মানে এইখানে আসলে কি ধরনের ইন্টেরিয়রটা থাকবে বা মেট্রো রেলের এখানে কি কি থাকবে? এখানে আমাদের যাবতীয় টিকিট কাউন্টার, ওয়াশরুম, এইসব টাইপ জিনিসগুলো থাকবে এবং প্ল্যাটফর্ম লেভেলে গিয়ে সেখান থেকে হচ্ছে আমাদের যে যাত্রীরা থাকবেন সেই যাত্রীরা রেলে উঠবে। নিচ থেকে আসলে অনেকটাই বোঝা যায় না, কিন্তু এখান থেকে স্টেশনের দৈর্ঘ্যে এবং প্রস্থে এটা মানে এটা পরিমাপটা কেমন? স্টেশনের দৈর্ঘ্য অলমোস্ট 180 মিটার এবং প্রস্থ 24.5 মিটার। আপনাকে যদি একটা প্রশ্ন করি যে এটা তো 4 নম্বর স্টেশন, তো এটি আসলে কত শতাংশ কাজ শেষ হয়েছে এই স্টেশনের সেটি বলতে পারবেন? শতাংশ বলতে আমরা কত ভাগ? অলমোস্ট 40% বলা যেতে পারে, 40% কাজ কমপ্লিট এবং আমরা যে গতিতে আগাচ্ছি আশা করি আগামী 3 থেকে 4 মাসের মধ্যেই আমরা 80% কাজ কমপ্লিট করে ফেলতে পারবো। 80% কাজ। আর একটু বিষয় যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যে 9টি স্টেশন, সেই 9টি স্টেশনের কাজই কি এইভাবে চলছে? জি, 9টি স্টেশনের কাজই এইভাবে দ্রুতগতিতে এগিয়ে চলছে। এর মধ্যে আমাদের স্টেশন 1, 2, 3 কাজ অলমোস্ট প্রায় শেষের দিকে এবং আমরা যেহেতু সিটি এরিয়ায় আমাদের কাজ করতে গেলে দেখা যাচ্ছে অনেক সময় আমাদের নিচে যেহেতু যানবাহন চলাচল করতেছে, যানবাহন চলাচলের ক্ষেত্রে আমাদের কাজের গতিটা কিছুটা স্লো হয়, এই জন্য ভিতরের কাজ খুব দ্রুত গতিতে আগালো, আমরাও এখন এই পাশেও খুব দ্রুত গতিতে কাজ এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। তারপর আমরা দেখি যে সড়ক বন্ধ রাখা হয় বিশেষ করে রাতের সময়ে, আবার আমরা দেখলাম সকালে এটা ছেড়ে দেওয়া হলো, তো ওই ভারী কিছু যন্ত্রপাতিও আমরা দেখি এখানে, তো এটা বন্ধ করে কি ধরনের কাজ করা হয়? বন্ধ করে আমাদের স্ট্রাকচারের নিচে যেহেতু আমাদের যে সাপোর্টগুলো দেওয়া হয় সেই সাপোর্টগুলোর কাজগুলো করার জন্য আমাদের হেভি ইকুইপমেন্ট যেমন আমাদের মোবাইল ক্রেন, ট্রেলার এইসবের নিয়ে কাজ করতে হয়। সেক্ষেত্রে যারা হচ্ছে সাধারণ জনগণ তাদের সেফটির জন্যই আমাদের রাস্তা বন্ধ করে তারপর কাজ করতে হয়। তো ধন্যবাদ আপনাকে। তো মামুন, শুনছিলেন যে আসলে এই যে এখানে যেই পরিমাণ মানুষ বা শ্রমিকরা কাজ করছে তারা কিন্তু গেল রাত থেকেই কাজ করছে,
আসলে নিজ থেকে অনেকটা বোঝানো গেলেও কিন্তু মেট্রো রেলের কাজ কিন্তু নানাভাবে এগিয়ে চলছে এবং বলা যায় দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু মেট্রো রেলের কাজ এগিয়ে চলছে। আপনাকে একটু জানাতে চাই, আমরা আপনার সঙ্গে যুক্ত হয়েছি এমআরটি সিক্স বা মেট্রো লাইনের চার নম্বর স্টেশন থেকে। এই মূলত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এবং পরবর্তী সিদ্ধান্ত অনুসারে কমলাপুর পর্যন্ত রেললাইন বর্ধিত করার একটা পরিকল্পনা থাকলেও মূলত আগে কাজ শুরু হয় উত্তরা থেকে আগারগাঁও অংশের, কাজের অগ্রগতিটাও বেশি। আপনাকে যদি জানাই যে উত্তরা থেকে আগারগাঁও অংশে এই ধাপে প্রায় চার ভাগের তিন ভাগ কাজ শেষ হয়ে গেছে এবং আমরা যেমন এখন স্টেশন চারে রয়েছি ডিপো এলাকা থেকে, ডিপো এলাকার পর যে তিনটে স্টেশন উত্তরা সাউথ, উত্তরা সেন্টার এবং উত্তরা নর্থ, এই তিনটি স্টেশনের কাজ কিন্তু এই স্টেশনের থেকে আরও বেশি এবং বলা যায় যে তিন নম্বর যে স্টেশন সেই তিন নম্বর স্টেশনের কাজটা প্রায় শেষ। এখন সেখানে কনকোর্স নির্মাণের পর প্ল্যাটফর্ম নির্মাণের কাজও শেষ এবং আমরা দেখেছি যে এখন সেখানে ফেব্রিকেশন বা ছাউনি, যেটা সেই ছাউনির লাগানো হচ্ছে। তো আমরা একটু বলতে চাই যে উড়াল পথ, যেহেতু এটি বাংলাদেশের প্রথম উড়াল পথ, সেই উড়াল পথও কিন্তু অনেকখানি নির্মাণ হয়ে গেছে, বিশেষ করে উত্তরা থেকে আগারগাঁও অংশের প্রায় 11.73 কিলোমিটারের মধ্যে প্রায় 11 কিলোমিটারে কিন্তু উড়াল পথ নির্মাণ হয়ে গেছে। তো সার্বিকভাবে মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে যে অর্ধেকের বেশি কাজ এরই মধ্যে কিন্তু শেষ হয়ে গেছে। যে মামুন, এই ছিল পল্লবী স্টেশন চার থেকে মেট্রো রেলের অগ্রগতির সর্বশেষ আমার কাছে। মেট্রো রেলের অগ্রগতির খবর জানাতে পল্লবী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আজহার লিমন।